সম্মানিত দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ কোনটি, এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক মতবিরোধ রয়েছে। আজকে আপনাদের সামনে এই বিষয়টি পরিষ্কার করার জন্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে বলা হয় দিনাজপুর বড় মাঠ ঈদগাহ ময়দান। এটি হচ্ছে বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠটা সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দক্ষিণ এশিয়া তথা এই বাংলাদেশের, কিন্তু আপনাদেরকে এই দুটি ঈদগাহ মাঠ সম্পর্কে আমি বিস্তারিত তথ্য এখন আপনাদেরকে জানাবো, যাতে আপনারাই বুঝতে সক্ষম হবেন যে আসলেও বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ তথা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠ কোনটি। সম্মানিত দর্শক, এই ঈদগাহ মাঠটি 1947 সালে দেশ বিভাগের পর থেকেই এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট ঈদগাহ মাঠের কোনো মিনার ছিল না, কোনো মেম্বার ছিল না, যার কারণে দিনাজপুর জেলা প্রশাসন 2015 সালে এখানে একটি স্থায়ী ঈদগাহ মেম্বার নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে দিনাজপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য তথা জাতীয় সংসদের সম্মানিত হুইপ জনাব ইকবালুর রহিম এটির ব্যয় নির্বাহ করেন এবং এটার পরিকল্পনা করেন এবং এটি নির্মাণ করেন। 2017 সালে এখানে ঈদ উল ফিতরের নামাজ দিয়ে ঈদের নামাজ শুরু হয় এবং এখানে 7 লক্ষ মুসল্লি একসাথে ঈদের নামাজ পড়তে পারেন। সম্মানিত দর্শক, এখানে যে মিনার রয়েছে এবং খিলান দরজা রয়েছে এবং যে মেহরাব রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে আপনাকে দিচ্ছি, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আপনাদেরকে প্রথমে গোড়ে শহীদ ঈদগাহ মাঠের আয়তনটা জানিয়ে দিচ্ছি। এই গোড়ে শহীদ ঈদগাহ ময়দানের আয়তন, এই জায়গাটির পরিমাণ হচ্ছে 22 একর এবং এখানে 7 লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। অপরদিকে আমরা দেখে আসি শোলাকিয়া ঈদগাহ ময়দান এর আয়তন কত। শোলাকিয়া ঈদগাহ ময়দানের আয়তন হচ্ছে মাত্র 7 একর, যেটা তুলনায় গোড়ে শহীদ ঈদগাহ ময়দান বা দিনাজপুর ঈদগাহ মাঠটি 3 গুণ এর বেশি বড়। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ মাঠের নামাজ পড়তে পারে একসাথে 1,50,000 থেকে 60,000 মানুষ। তবে বর্তমানে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে বা জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক মুসল্লি অনেক দূর দূরান্ত থেকে সেখানে আসে, যার কারণে সেখানের আশেপাশের বাড়িঘর বা রাস্তার উপরেও অনেক মুসল্লি নামাজ আদায় করে, যার কারণে সেখানে মোট মুসল্লির সংখ্যা এখন দাঁড়ায় প্রায় 3 লাখের কাছাকাছি। তারপরেও মুসল্লির সংখ্যা এবং আয়তনের দিক থেকে শোলাকিয়ার চেয়ে দিনাজপুর এই গোড়ে শহীদ ঈদগাহ মাঠটি অনেক এগিয়ে। তাই বলতে পারি পরিশেষে এটাই যে বাংলাদেশের সবচেয়ে বড় তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ গোড়ে শহীদ বড় মাঠ ঈদগাহ ময়দান তথা দিনাজপুর বড় মাঠ ঈদগাহ ময়দান, যেটি এই মুহূর্তে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন। আমার নাম আশরাফুল ইসলাম মিতুল, আমি দিনাজপুর সরকারি কলেজে পড়ি। তো এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়, দিনাজপুরের এটা অনেক বড় স্থাপনা। তো এটা শুধু দিনাজপুরের না, গোটা বাংলাদেশের গর্বের বিষয়, কারণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ এটি। তো ঘুরতে আসি এখানে মাঝে মধ্যে, ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, আমার বাসা দিনাজপুরেই। তো আমার পিছনে যে ঈদগাহ মিনারটি দেখছেন আপনারা, এটি দিনাজপুর তথা গোটা বাংলাদেশের সব থেকে বড় ঈদগাহ মিনার, যার আয়তন 22 একর। হয়তো আগে থেকে আগে অতীতে ছিল শোলাকিয়া ঈদগাহ মিনার, যার আয়তন ছিল 7 একর। 2017 সালে এটি উদ্বোধন হয় এবং 2017 সালে উদ্বোধনের পর গোটা বাংলাদেশের সব থেকে বড় মিনার হিসেবে এটিকেই গণ্য করা হয়। বর্তমানে এই মিনারে আমাদের ঈদের প্রধান দুটি সালাত আদায় করা হয়। তাছাড়া প্রতিদিন এখানে বিকালে অনেক লোকের আড্ডা, অনেক ছাত্রদের খেলাধুলা এবং এটা অনেক
এটি দিনাজপুরের পর্যটন কেন্দ্র হিসেবেও গণনা করা হয়। তো এই মিনার আমাদের দিনাজপুরের গর্ব, এটা আমাদের মানে একটি ঐতিহ্য। সম্মানিত দর্শক, বিদায় নিচ্ছি দিনাজপুর বড় মাঠ ঈদগাহ ময়দান থেকে। দেখা হবে বাংলাদেশের অন্য কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। সে পর্যন্ত যারা এই মুহূর্তে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন, এবং যারা করেনি তারা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ।